চায়ের জন্য নয়, চায়ের কাপ খাওয়ার জন্য চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। শুধু বড়রা নয়, ভিড় রয়েছে কচিকাঁচাদেরও। নদিয়ার শান্তিপুরে গত বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে এমনই চায়ের দোকানের। চায়ের দোকানে দলে দলে মানুষ ভিড় করছেন, কিন্তু চা খাওয়ার জন্য নয়, ভিড় করছেন চায়ের দোকানের কাপ খাওয়ার জন্য। শুনতে অবাক হলেও বিষয়টি একেবারেই সত্যি। চায়ের দোকানে চায়ের কাপ খাওয়ার জন্যে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আপদৃষ্টিতে এ ছবি যথেষ্ট ব্যতিক্রমী। জানা গেল, এই চায়ের দোকানে যে কাপের মধ্যে চা দেওয়া হচ্ছে সেই কাপটি বিশেষ উপাদানে তৈরি। দোকান মালিকের দাবি, জোয়ার, বাজরা, রাগির মতো দানাশস্য দিয়ে তৈরি হয়েছে এই কাপ। অর্থাৎ এই কাপের মধ্যে রয়েছে বিস্কুটের মতো উপকরণ, স্বাদও বেশ ভালো। স্বাভাবিকভাবেই চায়ের বদলে কাপ খেতে ভিড় করছেন ক্রেতারা। শুধু যে বড়রা আসছেন তা নয়, কচিকাঁচাদেরও ভিড় লেগেছে দোকানে। নদিয়ার শান্তিপুরের নতুনহাট এলাকায় গত বৃহস্পতিবার এই চায়ের দোকানের উদ্বোধন হয়েছে। দোকান মালিক জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার দৌলতে এই চায়ের কাপের হদিশ পেয়েছিলেন তিনি। এই কাপ মূলত দক্ষিণ ভারতে পাওয়া যায়। প্রথমে দক্ষিণের রাজ্য থেকে আনা হলেও এখন কলকাতার বড়বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে এই কাপ পাওয়া যাচ্ছে। দোকানি জানালেন, এক কাপ চায়ের দাম 12 টাকা, কফি 15 টাকা। দোকান মালিকের কথায়, শুধু চা বা কফির দাম ধরলেই হচ্ছে না, সাথে কাপের দামটাও ধরতে হচ্ছে, সে কারণে দাম একটু বেশি পড়ে যাচ্ছে ক্রেতাদের। অনেক খোঁজাখুঁজির পরে আমি এই বিস্কুট কাপটা জোগাড় করতে পেরেছিলাম, এবং বিস্কুট কাপটা জোগাড় করার পরে আমি এই বিস্কুট কাপ নিয়ে এখন দোকানের দোকানদারি করছি এবং মানুষের ভালো সাড়া পাচ্ছি। এবং এই বিস্কুট কাপটা ভুট্টা দিয়ে তৈরি, হ্যাঁ, শারীরিক কোনো ইয়ে সেইভাবে হয় না শুনেছি, তো মানুষ খাচ্ছে বলছে। বলছে অনেকে যে এক কাপ চা খেয়ে নেওয়ার পরে, এই গ্লাসটা কামড়ে খাওয়ার পরে, বলছে বিড়ি সিগারেট যারা খায় তাদের বলছে অন্তত আধ ঘন্টা এক ঘন্টার মতন তাদের আর বিড়ি সিগারেটের প্রতি সেই ঝোঁকটা তাদের থাকছে না। আজকে সরস্বতী পুজো, বাচ্চারা শুনেছে যে এই চায়ের দোকানের মাটির ভাঁড়ে চা বিক্রি হয়, এখন আবার নতুন করে শুনছে যে ওই বিস্কুট কাপে আর কি চা বিক্রি হচ্ছে, তাই বাচ্চারা এসছে ভিড় করেছে, সবাই আনন্দের সঙ্গে চাটা খাচ্ছে, এবং চা খাওয়ার পরে এই বিস্কুট কাপটাকে বেশ মজা সহকারে আর কি তারা খাচ্ছে, বেশ মচমচে লাগছে, তাদের পাপড়ের মতন একটা টেস্ট পাচ্ছে তারা। জানা গেল, 9 বছর ধরে চা বিক্রি করছেন মথুরা কর্মকার। দোকানের নামও রেখেছেন মথুরার স্টল। দোকানি আরও জানালেন, কাগজ, প্লাস্টিক, মাটির ভাঁড়, চিনেমাটির পাত্র, বিভিন্ন ধরনের কাপে তিনি চা বিক্রি করেছেন। তবে এই বিশেষ কাপে চা বিক্রির ফলে তার দোকানে বেড়েছে ক্রেতার সংখ্যা। বড়দের পাশাপাশি ভিড় বেড়েছে কচিকাঁচাদের, চায়ের জন্য নয়, চায়ের কাপ খাওয়ার জন্য। আজকে এখানে চা খেতে কেন বসে বসে? এই দোকানে নতুন একটা কাপ এসেছে, কাপ খেতে। কাপ খেতে? চা খেতে আসুনি। চাও তো দিয়েছো ওর মধ্যে একটু? হ্যাঁ। কোনটা ভালো লাগলো, চাটা না কাপটা? কাপ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।